তো বাংলাদেশের যে প্রান্ত থেকে যুক্ত হও না কেন, তোমরা কিন্তু সবার লেভেল কিন্তু এখন সেম। লেভেল সেম বলতে কি বোঝাচ্ছে আমি দেখাচ্ছি, বাংলাদেশের যে প্রান্ত থেকে যুক্ত হও না কেন, অনেকে হচ্ছে এই একদম কি বলবো একদম বিভাগীয় কোনো একটা শহরে একদম মনে করো যে এসির মধ্যে বসে ক্লাস করতেছ, আবার অনেকে আছে একদম অজপাড়া গায়ের একটা গ্রাম থেকে কষ্ট করে ডাটা কিনে অনলাইনে ক্লাস করতেছ। দুইজনই কিন্তু এখন সেম লেভেলে, ঠিক আছে, দুইজনই সেম লেভেলে। কিন্তু 18 মাস পর কী হবে সেটা ডিপেন্ড, সেটার উপর ডিপেন্ড করবে তোমার ফিউচারটা। একজন বসে আছে কোথায়, একজন বসে আছে একদম গদিতে, সে একদম আরামে ক্লাস করতেছে, আরেকজন বসে আছে কোথায় খুবই কষ্ট করে বসে আছে, হয়তো মাটির উপর বসেও হয়তো ক্লাস করতেছে, অনেকে করতেই পারে, এরকম স্টুডেন্ট আমরা পাই না। সো এরকম স্টুডেন্টও থাকে। সো দুইজনই একই পড়া করতেছে, দুইজনই একই টিচারের কাছে পড়তেছে, কিন্তু দুইজনের ফিউচার এক না। দুইজনের ফিউচার কী হবে সেটা ডিপেন্ড করবে 18 মাস। এখন তোমরা আমাকে বলবা যে 18 মাস পর তোমাদের কী, 18 মাস পর বা ওই টাইমটাতে তোমাদের কী হবে বলো তো, গেস করে বলো তো 18 মাস পর তোমাদের অ্যাডমিশন। রাফসান নাজিব, হ্যাঁ এই তো অ্যাডমিশন। সো অ্যাডমিশনে তুমি কি ফলাফল করবা সেটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তোমার কি বলে ফিউচারটা নির্ভর করবে। তুমি তার আগের লাইফটা কি করছো, তার আগের লাইফে কোথায় বসে পড়াশোনা করেছো, তোমার ফাদার কি করে, তোমার মাদার কি করে, তোমার প্যারেন্টস কি করে, কিচ্ছু ম্যাটার করে না ওই জায়গায়। অ্যাডমিশনের পর তুমি নিজেই তোমার লাইফটাকে বিল্ড আপ করবা এবং তোমার নিজের পরিচয়টা তুমি পাবে, বুঝছো। আর অ্যাডমিশনের আগে এই যে 18 মাস খুবই ভাইটাল। এখন হয়তো বলতে পারো যে ভাইয়া আইসে জ্ঞান দেওয়া শুরু করছে, প্রথম দিন বলে জ্ঞানটা দিচ্ছে, পরের দিন থেকে জ্ঞানটা আর দিব না, পরের দিন থেকে একদম ক্লাস শুরু করব, ক্লাসের টপিক পড়াবো আর চলে যাব, ঠিক আছে। কিন্তু প্রথম দিনের জ্ঞানটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ধরো তুমি অলরেডি ক্লাস 11-এ পড়ো, রাইট? সো তোমরা কতদিন হলো 11-এ উঠেছ, কতদিন হলো কলেজে ভর্তি হয়েছে, কয় মাস হলো অ্যাকচুয়ালি, কয় মাস হলো কলেজে ভর্তি হয়েছে বলো তো একটু। তোমরা অনেকে বলছো 4 মাস, আচ্ছা 3-4 মাস অ্যাকচুয়ালি। সো ধরো যে তুমি 3-4 মাসে কিচ্ছু পড়াশোনা করো নাই, একদম ফাঁকি দিছো, প্রথম দিকে যেটা হয় আর কি, প্রথম প্রথম কলেজে ওঠে ফোলা পান, মনের মধ্যে নানা রকম রঙিন স্বপ্ন থাকে, রঙিন চশমা পরে ঘুরে বেড়ায়, নতুন নতুন ফ্রেন্ড হয় সমবয়সীদের মধ্যে, নতুন নতুন সম্পর্ক হয় 3-4 মাসে, এই জন্য অনেকে পড়াশোনা করতে পারে না, সত্যি কথা একদম ফ্র্যাঙ্কলি বললাম, পড়াশোনা করতে পারে না, মানে পড়তে বসলেও মনে হয় না যে পড়ি আর কি, বোরিং লাগে, ধুর ক্লাস 9-10-এর পড়াশোনা এত ইজি ছিল, হুট করে কি একটা চ্যাপ্টার পড়তেছি, ফিজিক্সের কথা যদি বলি হুট করে কি একটা চ্যাপ্টার ভেক্টর, কিছুই ছিল না ক্লাস 9-10-এ, হুট করে এসে এত কিছু নতুন জিনিস বুঝলাম, এটা মনে হয় আর। কিন্তু দেখো তুমি যে ক্লাসে বসে আছো, এই যে এখানে কতজন আছে, এখানে 1005 জন লাইভে আছে, এই 1005 জনের মধ্যেই 18 মাস পরে গিয়ে ডিফারেন্সটা দেখবা, অথচ সেম জায়গায় বসে আছো, সেম ক্লাস করতেছো, 18 মাস পরেই তোমাদের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। যে ভালো জায়গায় চান্স পাবে তার ভাব হবে আলাদা লেভেল, সে মনে করো কাউকে পাত্তাই দিবে না অন্য কাউকে, আবার যে মনে করো চান্স পাবে না সে কারো পাত্তা চেয়েও পাত্তা পাবে না, ইভেন তার মনের মধ্যে হতাশা চলে আসবে। সো আমি যদি টাইম লাইনটা আঁকাই ইফেক্টিভভাবে 10 মাস, 10 মাস এনাফ, তোমাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া আছে পুরোপুরি পড়লে 10 মাস এনাফ। এখন ব্যাপার হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে এপ্রিলের আগের পড়াশোনা, এপ্রিলের আগে একরকমের পড়াশোনা এইদিকে, এবং এপ্রিলের পরে আরেক রকমের পড়াশোনা অ্যাডমিশন পর্যন্ত। এখন কোন পড়াশোনাটা তোমার লাইফের কি বলে যে তোমার ক্যারিয়ারটা নির্ধারণ করবে, এইটা এইটা নাকি দুইটাই, কোনটা দ্বিতীয়টা নাকি দুইটাই, সবাই এখন ভালো ভালো কথা বলে। ওই যে থাকে না ওই যে আইডিয়াল স্টুডেন্ট একটা ছিল না, আইডিয়াল স্টুডেন্ট, আইডিয়াল স্টুডেন্ট একটা প্যারাগ্রাফ ছিল, ওইখানে ওই প্যারাগ্রাফ লিখতে যে সবাই একদম খুব ভালো স্টুডেন্ট হয়ে যায়, অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ হি হু স্টাডিজ রেগুলারলি, যে হচ্ছে রেগুলার স্টাডি করে, সব পড়াশোনা করে ফেলে আর কি, সব একদম সব কথা শুনে ফেলে, মানে সবার কথা শুনে, লাইক টিচারদের কথা শুনে, প্যারেন্টসদের কথা শুনে, পরীক্ষার আগে আগে সব কভার করে ফেলে, আইডিয়াল স্টুডেন্ট। এই যে অ্যান্সার দিতে বলছে সবাই আইডিয়াল স্টুডেন্ট হয়ে গেছে, সবাই বলছে হ্যাঁ ভাইয়া
দুইটাই এখান থেকে যা পড়বো পুরোটাই ইম্পর্টেন্ট আইডিয়াল স্টুডেন্ট সবাই এটার বাস্তবায়ন করবে 10% কয়জন আছো 1294 এখন 120 জনের মতো এটা বাস্তবায়ন করবে আইডিয়াল স্টুডেন্ট কারা জানো এই যে ক্র্যাশ কোর্স শুরু করছো না আজকের দিনে কালকের দিনে দুই দিন মিলে শুরু করছো একদম লাস্ট ডেটা দেখো কয়জন লাইভ থাকে একদম লাস্ট ডেটা দেখো কয়জন লাইভ থাকে ওই কয়েক টাকা বলবা একটু আইডিয়াল স্টুডেন্ট আসে হ্যাঁ এরা রেগুলারলি ক্লাসগুলো করছে সো এই যে আজকে বলতেছো ভাবতেছো ভালো হয়ে যাব ভালো হইতে টাকা পয়সা যেহেতু লাগে না ভালো হয়ে যাব কিন্তু কালকে থেকে দেখবা যে কালকে সকালে উঠে ভুলে গেছো এই জিনিসটা কিন্তু যখনই ভুলে যাবা তখন একটা কথা বারবার চিন্তা করো যদি তাহলে মনে হয় যে মনে থাকে কিরকম কথা চিন্তা করবা চিন্তা করবো এরকম যে তুমি আসলে কেউ না ইউ আর নাথিং তুমি 11 এর পর একটা স্টুডেন্ট না বুঝছো তোমার প্যারেন্টস কি করে ওটা ম্যাটার না তোমাকে কিছু একটা হইতে হবে হওয়ার জন্য তোমাকে এই জায়গাটা ভালো মতো পার করতে হবে আর এই জায়গাটা ভালো মতো পার করার জন্য তোমার এখন থেকে শুরু করতে হবে যারা এই জায়গাটা ভালো মতো পার করে তারা কেউ এমন না যে এই 4-5-6 মাসে জাদু কইরা খুব ভালো চান্স পাওয়া যায় এমন না তারা আগে থেকেই ফাইট করে তারা আগে থেকে প্রিপেয়ার থাকে তারা আগে থেকে লক্ষ্য সম্পর্কে স্থির থাকে যে হ্যাঁ আমি জানি যে আমি কি হতে চাই আমি জানি আমি মেডিকেলে পড়তে চাই আমি জানি আমি বুয়েটা পড়তে চাই কুয়েটা পড়তে চাই রুয়েটা পড়তে চাই চুয়েটা পড়তে চাই জানে যারা আগে থেকে ফাইট করে সো তোমার মনের মধ্যে যদি এখন কোনো দ্বিধা থেকে থাকে যায় আমি কি করব এইচএসের পরে দেখা যাবে এক নাম্বার কথা বলবো যে আগে ফিগার আউট করো তুমি কি হতে চাও তারপর সেই অনুযায়ী তুমি পড়াশোনা করো কারণ মেডিকেলে ভর্তি হতে চাইলে পড়াশোনা একটু আলাদাভাবে করতে হয় ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাইলে পড়াশোনা আরেকটু আলাদাভাবে করতে হয় এইচএসসি পরীক্ষা তাহলে কি ভাইয়া তাহলে এইচএসসি ক্র্যাশ কোর্স নাম কেন অ্যাডমিশন ক্র্যাশ কোর্স দিবেন এইচএসসি পরীক্ষা একটা স্টেপ এবং এই স্টেপটা মাঝ বরাবর স্টেপ এই স্টেপটা অতিক্রম করার পরে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে তুমি অ্যাকচুয়ালি কতটা প্রিপেয়ার্ড ফর অ্যাডমিশন এইচএসসি পরীক্ষার এই স্টেপের উপর ডিপেন্ড করেই ডিপেন্ড করবে হচ্ছে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা কিনা বুয়েটে এবার কত পার্সেন্ট মার্ক চেয়েছে জানো সম্ভবত 93% ফিজিক্স এবং কেমিস্ট্রিতে 93% মার্কস তারা চেয়েছে 93% মার্ক আহামরি কোনো কথা না কিন্তু খুব সহজে কিন্তু ওঠে না ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে আর মেডিকেলের ফিজিক্সের চেয়ে এইচএসসির ফিজিক্সটা আবার কঠিন সো এইচএসসি তুমি যদি ফিজিক্স পড়তে চাও তোমাকে বেশ কি বলে ভালো মতো ডিপলি পড়তে হবে সো আমরা যারা ফিজিক্সের টিচার আছি আমরা এনশিওর করব তোমরা যেন এইটুকু টাইম এই কোর্সে এনশিওর করবো এইটুকু টাইম যেন ভালো মতো কাটে তোমাকে আজকে থেকে শুরু করো ধরো আগে কিচ্ছু বড় নাই আজকে থেকে শুরু করো আর যারা আগে একটু পড়ে রাখছো তারা ভালো মতো এমনভাবে পড়বা আমাদের সাথে যেন এটা বারবার পড়তে না বারবার কারা পড়ে জানো গাধারা পড়ে বারবার এক জিনিস বারবার করে গাধারা সত্যি কথা বললাম একবার আর যারা একটু মানে চালাক হয় তারা কি করে জানো তারা একবার পড়ে পরের বার ওই জিনিসটা রিভিশন করতে যতটুকু পড়া লাগে ওইটুকু মার্ক রেখে যায় যে হ্যাঁ পরীক্ষার আগে আমার এতটুকু মার্ক করা জায়গা ঠিক আছে এতটুকু পড়তে হবে বাদ বাকিটুকু আমি পারি আর যারা গাধা তারা সব কিছু বারবার পড়ে বুঝছো সো বি স্মার্ট একটু স্মার্ট হও দেখবা যে তোমার পড়াটা কমে যাবে একবারই পড়বা সব কষ্ট একবার করবা পরবর্তীতে পরীক্ষার আগে তুমি জানো যে এই জায়গা থেকে এই জায়গায় প্রশ্ন হয় এই জায়গা থেকে এইচএসসিতে প্রশ্ন হয় এই জায়গা থেকে অ্যাডমিশনের প্রশ্ন হয় এই জায়গা থেকে ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন হয় এই জায়গা থেকে মেডিকেলের প্রশ্ন হয় তুমি জানো ফিগার আউট করে ফেলবা পড়ার সময় তাহলে এরপরের জার্নিটা তোমার জন্য ইজি হবে